ক্লাবফুট নিয়ে জন্মগ্রহণ করার পরে সেটি আসলে কিভাবে প্রথমে যখন আপনাদের কাছে আসে, বাবা মার উদ্বিগ্ন হয়ে যায় নিশ্চিতভাবে, এবং তাদের চলাফেরাটি কিন্তু স্বভাবতই সীমিত হয়ে যায়, তারা অন্যান্য বাচ্চাদের মতো দৌড়াতে বা খেলতে বা ওই জায়গাগুলো থেকে বিরত থাকতে বাধ্য হয়, সেই জায়গাটি থেকে কিভাবে তাদেরকে চিকিৎসার দিকে নিয়ে আসে? প্রথম কথা হলো রোগটা কিন্তু ধরা পড়ে জাস্ট জন্মানোর সাথে সাথেই, কারণ পায়ের দিকে তাকালেই টের পাওয়া যায় যে বাচ্চার পাটা ঠিক স্বাভাবিক অবস্থায় নাই, এটা খানিকটা ভিতরের দিকে বেঁকে বসে থাকে, এটা একদম সাথে সাথেই চোখে ধরা পড়ে। আর আপনি যেটা কথা বললেন যে তার হাঁটতে অসুবিধা হবে, এটা কিন্তু তার তখনই হয় না, কারণ একটা স্বাভাবিক বাচ্চার হাঁটা শুরু করতে প্রায় 9 মাস থেকে 12 মাস বয়স প্রয়োজন হয়। ফলে এই সময়টাতেই আমরা সাধারণত চিকিৎসা করে বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চার পাগুলোকে ঠিক করে ফেলার চেষ্টা করি। যেহেতু জিনিসটা প্রথম দিনই চোখে পড়ে, এমনকি যে কোনোদিন কোনো বাচ্চা দেখে নাই তার চোখেও এটা ধরা পড়বে যে বাচ্চার পাটা স্বাভাবিক না, ফলে তখন সে স্বাভাবিকভাবেই খুঁজতে থাকে যে কী সমস্যা হলো, কেন হলো, এবং সেভাবেই খুঁজতে খুঁজতে যখন আমাদের কাছে প্রথমত সে চলে আসে, তখন আমরা এটার কতগুলো ব্যায়ামের মাধ্যমে, পরবর্তীতে কিছু প্লাস্টারের মাধ্যমে, লাগলে একটা ছোটো অপারেশনের মাধ্যমে হলেও একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার কাভারেজে থেকে এক সময় আমরা এটাকে সাধারণত ঠিক করে ফেলতে পারি। তবে সবাই শেষ পর্যন্ত এতটা সৌভাগ্যের অধিকারী হয় না, বেশ কিছু বাচ্চা আমরা পাইও যে 4, 5, 6, 7 বছরও হয়ে গেছে যে তারা ওইভাবে কোনো চিকিৎসা না নিয়ে ওইভাবেই হাঁটতেছে, তখন সেটাকে ঠিক করা আসলে একটু কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তো সেটির জন্য কি সবার ক্ষেত্রেই কি সেটির জন্য সার্জারির প্রয়োজন আছে, নাকি কনভেনশনাল যে মেথড বা ট্রিটমেন্ট সেটি আসলে কনভেনশনাল মেথড যে ট্রিটমেন্টটা, এটা সাধারণত আমরা বলি যে হাঁটার আগে বেশি কাজ করে। একবার বাচ্চা হাঁটা শুরু করে ফেললে তার শরীরের ওজন যখন ওই বাঁকা পাটার উপরে পড়তে থাকে, তখন এই পাটা অনেকটাই রিজিড হয়ে যায়, মানে আর কোনোভাবে আমাদের নর্মাল কনভেনশনাল ট্রিটমেন্টে রেসপন্ড করতে যায় না, তখন সাধারণত সার্জারি প্রয়োজন হয়। ফলে আপনি এইভাবে ব্যাপারটাকে চিন্তা করতে পারেন যে হাঁটার বয়সের আগে আমি যদি এটাকে চিকিৎসা করতে পারি তাহলে কনভেনশনাল মেথড খুবই চমৎকারভাবে কাজ করে। হাঁটার বয়সের পরে যদি কোনো কারণে চিকিৎসা শুরু করার প্রয়োজন হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা ছোটোখাটো হলেও কোনো না কোনো একটা অপারেশনের প্রয়োজন লেগে বসে। এবং এই অপারেশন অথবা এই যে ট্র্যাডিশনাল যে মেথডটি রয়েছে, এরপরে কি বাচ্চাটি স্বাভাবিকভাবে সে অন্য বাচ্চাদের মতো হাঁটতে পারে না সেখানে? এটাই হলো এই রোগের সবচেয়ে ভালো দিক, আমরা যদি এটাকে একবার কারেকশন করে ফেলতে পারি, এরপর এই বাচ্চা যে ছোটোবেলায় এরকম একটা সমস্যা ছিল আর কোনোভাবেই সেটা টের পাওয়ার কোনো সুযোগ নাই, এটা আর পুরোপুরি 8-10টা স্বাভাবিক পায়ের মতোই আচরণ করতে থাকে।